হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এ ধরনের বাংলা স্টাইলিশ নামের ডিজাইন করতে হলে ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ফেসবুক পেজ প্রোফাইল বা ইউটিউব প্রোফাইলে আপনি এ ধরনের পিকচার ব্যবহার করতে পারবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের পিক্সেলের ওয়েবসাইটে ওপেন করতে হবে, তারপর ক্যান্সেলে ক্লিক করে লেখাটিকে ডিলিট করে দেবেন। যে বাম কর্নারে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন আছে সেখান থেকে। তারপর এখন আমাদের একটা সাইজ নিতে হবে, এই যে ইমেজ সাইজ। এখান থেকে আমি ইউটিউব রেশিও অনুযায়ী একটা সাইজ নিয়ে নিচ্ছি। আপনারা যদি সাইজ না নেন তাহলে আপনার 1:1 সাইজটা থাকেই, তো আমি একটা সাইজ নিয়ে নিচ্ছি। তো এখন আমি লেখা অ্যাড করবো, এই জন্য এতে ক্লিক করবো। অর্থাৎ লেখালেখির যে কোনো ধরনের কাজ করতে আপনার এতে ক্লিক করতে হবে। ফ্রন্ট স্টাইল, তারপর লেখার কালার, এ ধরনের সকল কিছু করতে আপনার এতে ক্লিক করতে হবে। এবং যদি আপনি কোনো পিকচার বা শেপের কাজ করতে চান তাহলে এর পরের যে অপশনটি আছে সেটাতে ক্লিক করতে হবে। আমি দেখাচ্ছি ধাপে ধাপে, তাহলে বুঝবেন। তো এই যে দেখেন, আমি টেক্সটের সাইজে গিয়ে এটাকে বড় করে নিলাম। তারপর এটাকে আমি ফ্রন্ট দেবো, এই যে ফ্রন্ট, মাই ফ্রন্টে চলে যাবেন। এখান থেকে আমি এই ফ্রন্টটি ব্যবহার করব। এই ফ্রন্টটি ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং কীভাবে পিক্সেলে ফ্রন্ট অ্যাড করতে হয় এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এখন আমি পিএনজি পিকচার অ্যাড করবো। দেখেন আমি মাঝখানের, অর্থাৎ এর পরের যে অপশনটি আছে সেটাতে ক্লিক করে তারপরে পিএনজি ফাইলের ভিতরে চলে যাচ্ছি। তো আমি আবার দেখাচ্ছি পিএনজি, কয়েকটা পিএনজি ফাইল অ্যাড করতে হবে ভিউয়ার্স। এই লেখার জন্য পিএনজি ফাইলগুলি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। তো দেখেন কীভাবে পিএনজি ফাইলগুলো অ্যাড করতে হয়। অর্থাৎ পিএনজি ফাইল একটা শেপ আকৃতির লেখা না কিন্তু, বা পিকচার। তো এই যে দেখেন ইম্পোর্ট। তো দেখেন এর পরের অপশনটি যাওয়ার পর ইম্পোর্টে চলে যাবেন। তো পিক্সেলাবে যখন আপনারা ভিডিও দেখবেন বা টিউটোরিয়াল দেখবেন তখন ভালোভাবে ফলো করবেন যে কোন অপশনগুলো কীভাবে কাজ করতেছে, তাহলে আপনাদের সকল কিছু শেখা হয়ে যাবে। ডিজাইন তো আর আপনাদের শিখাই দিতে হবে না, শুধুমাত্র আপনারা দেখবেন যে কখন কোনটা দিয়ে কী কাজ করা হচ্ছে। অর্থাৎ আপনি যদি কাজগুলো শিখতে পারেন তাহলে কিন্তু আপনার ডিজাইন করা কোনো ব্যাপার না। আপনি একটা ডিজাইন যদি বাইরে থেকে কোথাও দেখেন তাহলে ওইটা দেখে দেখে আপনি ডিজাইনটা করতে পারবেন। শুধু দেখতে হবে যে কী দিয়ে কী কাজ করতে হয়, কোনটায় কী কাজ হয়। তো দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আরও ভালোভাবে। তো আমি পিএনজিগুলো অ্যাড করতেছি, এই পিএনজিগুলো কিন্তু আমি মনের মতো ইচ্ছা মতো অ্যাড করতেছি। আমি কিন্তু মুখস্থ করে রাখিনি যে কোনটা কখন ব্যবহার করতে হবে বা কোথায় ব্যবহার করতে হবে। তো দেখেন আমি জাস্ট ভালো লাগতেছে যে জায়গাতে সেই জায়গাতে ওই পিএনজিগুলো ব্যবহার করতে। তো এরকমভাবে বসিয়ে দেওয়ার পর আরও পিএনজি অ্যাড করতে হবে। তো পিএনজিগুলোই আপনার এই লেখাটিকে, অর্থাৎ এই ডিজাইনটিকে সুন্দর করে ফুটিয়ে উঠাবে, অর্থাৎ আকর্ষণীয় করে তুলবে। এখানে অনেক সুন্দর সুন্দর পিএনজি ফাইল আছে, আমি সকল পিএনজি ফাইল ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অর্থাৎ ফ্রিতেই আপনি 200-300 পিএনজি ফাইল ডাউনলোড করতে পারবেন আমার এই লিঙ্কে থেকে। অর্থাৎ এগুলো আমার গুগল ড্রাইভের লিঙ্ক, সেইখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এগুলোকে আপনারা এই যে এটাকে এবং এটাকে এটাকে, মানে অর্থাৎ পিএনজি ফাইল এবং পিকচারকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নেবেন। শুধুমাত্র নিচের লাল লেয়ারটি আমি একটা করলাম না, কারণ হচ্ছে এটাকে আমার কালার দিতে হবে হোয়াইট কালার সম্পূর্ণটুকুকে, আর নিচের লেয়ারটি তো হচ্ছে লাল কালার, এই জন্য ওটা বাদ রেখে দিয়েছি ভিউয়ার্স। তো এই যে এখন দেখেন, এখন আমি এটাকে সহ মার্চ করে নিব, কিন্তু এখন মার্চ করব না, আর একটা পিএনজি ফাইল অ্যাড করব। তারপর এই শেপে ক্লিক করার পরে যে বৃত্ত শেপটি নিলাম, অর্থাৎ এই যে আমি যে দেখাইছি ইন্ট্রোতে ওরকমভাবে বানিয়ে দেখাচ্ছি। তো এখন আপনাদের একটা এই যে এরকমভাবে আমি যা করলাম এরকমভাবে এই যে স্ট্রোক হোয়াইট এরকমভাবে 5 রেখে দিবেন বা 5-6 রেখে দিবেন। এটার কালার দিয়ে দিবেন হোয়াইট কালারের, এবং আপনার যে বৃত্তের যে কালারটি আছে সেটা হবে একটা সুন্দর একটা কালার তৈরি করতে হবে। এই যে এদিকে গ্রেডিয়েন্টে যাবেন, তারপর এই যে স্ক্রল করে এইদিকে যাওয়ার পর প্রথম দিকে যাবেন, একবারে প্রথম দিকে চলে যাবেন। প্রথম দিকে চলে যাওয়ার পর এই যে এখান থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করবেন, তারপর এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে দুইটা কালার আছে, একটা এই যে এই জায়গায় আর একটা এই জায়গায়। তো প্রথম যে কালারটি আছে সেখানে ক্লিক করে কালার অপশনে চাপ দিবেন, তারপর এইখান থেকে আপনি কালো করে দিবেন এই যে কালারটি এই পর্যন্ত রেখে দিবেন। দেখেন এই যে আমি কোথায় কোথায় রেখতেছি ডটগুলো, এখানে রাখবেন। তারপর উপরে যে ডটটা আছে সেটাকে আপনি একদম সামনে এনে দিবেন। দেখেন এখন কালো হয়ে গেছে, কিন্তু হালকা হালকা কালো হয়ে গেছে। তো ওকে দিয়ে দিবেন। এখন মাঝখানের যে এই যে এই পাশের যে কালারটি আছে এটাতে সিলেক্ট করার পর আবার কালার অপশনে চাপ দিবেন। এটাকে আপনি হালকাভাবে কালো করবেন, একবারে ফুললি না। তো এই যে মাঝখানের একটু বেশি আনবেন, তারপর ওইটাকে প্রথমে নিয়ে নেবেন। তো এইভাবে নেওয়ার পর আপনি ওকে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কালারটা সুন্দর করে তৈরি করবেন। এখন মোটামুটিভাবে কালারটা তৈরি হয়ে গেছে, তো ওকে দিয়ে দিবেন। দেখেন এখন কালারটা তৈরি হয়ে গেছে, এখন এটা উপরে রয়েছে ভিউয়ার্স। নিচে কীভাবে নেবেন আমি সেটাও দেখাচ্ছি। এতটুকুভাবে বড় করে নেবেন, তারপর রাইট দিয়ে দিবেন। এখন এই লেয়ারটিকে নিচে নিতে হবে। লেয়ার অপশনে ক্লিক করার পর এই যে এটাকে ধরে যে এই ডটগুলোতে ধরে নিচে নিয়েবেন, দেখেন নিচে চলে গেছে, কিন্তু এগুলো বড় হয়ে গেছে, এগুলোকে একটু ছোটো করতে হবে। এইভাবে আস্তে করে চাপ দিয়ে ছোটো করে নেবেন টান দিয়ে।
তো ছোটো করার পর এটাকেও আপনি টান দিয়ে এরকমভাবে ছোটো করবেন। এগুলো যেহেতু শেপ ভিউয়ার্স, এগুলো ছোটো করার জন্য কোনো অপশন দেওয়া নেই। তারপরে এটাকে আপনি একটা টেক্সট অ্যাড করেন ভিউয়ার্স। টেক্সটটা কি হচ্ছে, অপেক্ষা যে বাংলাতে লেখা এটা ছোটো করে নিচে অর্থাৎ ইংলিশে লিখে দেন একটা ফ্রন্ট দিয়ে, অপেক্ষা ও পি কে কে ইসে, সরি ভিউয়ার্স আমি দুইটাকে লিখছি, দুইটাকেই হবে, আমি একটাকে লিখে দেখাচ্ছি। তারপর এটাকে ফ্রন্টে দিতে হবে, তো ফ্রন্টে চলে যাবেন। আপনি যদি ভালোভাবে লিখতে চান তাহলে প্রত্যেকটা লেখার মাঝখানে একটা করে ফাঁকা দিতে পারেন, অর্থাৎ প্রত্যেকটা লেটারের মাঝখানে। তারপরে যে এই ফ্রন্টটি ব্যবহার করলে আপনার লেখাটি আরও সুন্দর দেখা যাবে। আমার যেহেতু ভিডিও বেশি সময় লেগে যাইতেছে ভিউয়ার্স, এই জন্য আমি একটু স্পেস কম দিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। এটাকে যদি আপনি আরও বড় করে অর্থাৎ অপেক্ষার সমান করে বসিয়ে দিতেন তাহলে আরও সুন্দর দেখা যেত, কিন্তু আমি এটুকু দেখাচ্ছি যে আপনি কীভাবে এডিটটা করবেন ভিউয়ার্স। তারপর সম্পূর্ণ লেয়ারটিকে মার্জ করা শেষ হলে একটা পিকচার বানিয়ে নেবেন, এবং কি নিচের যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটি আছে আমি সেই কালারটি দিব। এখন এই যে এইখানে চাপ দেবেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের যে কাজগুলো করতে হবে এখানে যাবেন, গ্রেডিয়েন্টে চলে যাবেন ভিউয়ার্স। গ্রেডিয়েন্টে যাওয়ার পর দেখেন এখন কালারটি হয়ে গেছে। এখন শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি সেভ টু গ্যালারি দিতে পারেন বা রেজলিউশন বাড়িয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।